ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারে যে খেলাটি হচ্ছে সেই খেলাটিতে যেদের ফিফার সর্বোচ্চ পর্যায়ের কম্পিটিশন এবং ফিফা বিশ্বকাপ যেটা আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের এশিয়াতে কাতারে আয়োজিত হতে যাচ্ছে সেই খেলাটি আয়োজন উপলক্ষে ফিফা তার নিয়ম অনুযায়ী ফিফার প্রত্যেকটি সদস্য দেশের আগ্রহী দর্শকবৃন্দের জন্য বেশ কিছু টিকিট দিয়ে থাকে, যে টিকিটটি আসলে অ্যাপ্লিকেশন করতে হয় এবং যে টিকিটগুলো কিনে নিতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বরাবরের নেয়। আমরাও বেশ কিছু টিকিট পাচ্ছি 200 থেকে 250 এরকম একটি কোটা। বিং দ্য NPMA অর্থাৎ নন পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশন, যেহেতু আমরা আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের চূড়ান্তভাবে আমরা অংশগ্রহণ করছি না, সো বিং দ্য NPMA অর্থাৎ নন পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে আমরা যে নির্দিষ্ট সংখ্যক 200-250 টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটার জন্য আমরা ইতিমধ্যে ফিফার কাছে অ্যাপ্লিকেশন করেছি যাতে টিকিটগুলো নিতে চাই এবং এই টিকিটগুলো সুষ্ঠু সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে বন্ধনের জন্য বাফুফে কর্তৃক বাফুফের অন্যতম সহসভাপতি জনাব কাজী নাবিল আহমেদ এমপিকে আহ্বায়ক করে আমরা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। আমরা আমাদের টিকিটিং ডিস্ট্রিবিউশন বা টিকিটিং পার্চেজের নীতি অনুযায়ী আমাদের ফুটবল সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমাদের বিভিন্ন স্টেকহোল্ডার, স্পন্সর প্রতিষ্ঠান, আমাদের গণমাধ্যমে যারা রয়েছেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বিভিন্ন ক্লাব বা আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যারা আগে খেলে গিয়েছেন বর্তমানে খেলছেন বা বাফুফের কার্যনির্বাহী কমিটিতে, স্ট্যান্ডিং কমিটিতে অর্থাৎ ফুটবল ফ্যাটার্নিটিতে যারা রয়েছেন তারা সবাই চাইলে এই টিকিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। বাফুফের আমাদের গৃহীত পলিসি অনুযায়ী আগামী 12 থেকে 19 এপ্রিল এই কয়েকটি দিন আমরা টিকিট বিক্রির জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি যে এই 12 থেকে 19 এপ্রিল পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে বাফুফের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সেই টাকা রিসি সহ নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে বাফুফে বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার পরবর্তীতে আমাদের যে 7 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে তারা এই অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করে আমরা সেই যারা যারা টিকিট পাচ্ছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবো। যারা রয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রসিডিউর অবলম্বন করে নির্দিষ্ট কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন করা হয় এবং আমরা সেই নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো করে থাকি।